এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব মাধ্যমিক এবিটি এর টেস্ট পেপার 2022 ভূগোলের পেজ নম্বর 57 এর এমসিকিউ এবং এসএকিউ প্রশ্ন ও উত্তরগুলো নিয়ে। তোমরা দেখে নাও পেজ নম্বর 57 এর এমসিকিউ এবং এসএকিউ প্রশ্ন ও উত্তরগুলো। প্রথম প্রশ্ন রয়েছে, পর্যায়ন কথাটি প্রথম ব্যবহার করেন জি কে গিলবার্ট। পরের প্রশ্নটি রয়েছে, মরুভূমির পেডি প্ল্যান অঞ্চলের ক্ষয়প্রাপ্ত অবশিষ্ট পাহাড়কে বলা হয় ইনসেল বার্চ। 1.3 রয়েছে, মিসিসিপি নদীর বদ্বীপ দেখতে পাখির পায়ের মতো। 1.4 রয়েছে, হিমবাহের উপর অবস্থিত সামন্তরাল ও আড়াআড়ি ফাটলকে বলা হয় ক্রেভাস। 1.5 রয়েছে, আফ্রিকার সাহারা মরুভূমিতে প্লায়া হ্রদ নামে পরিচিত ছিল হচ্ছে শর্টস। ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল ভাষা। 1.7 রয়েছে, মুম্বাই ও পুনের সংযোগকারী গিরিপথটি হলো ভোরঘাট। তারপর রয়েছে 1.8, খাদারের অন্য নাম হলো কি না নবীন পলিমৃত্তিকা। গোদাবরী নদীর উৎস হলো ত্রিম্বকেশ্বর উচ্চভূমি। 1.10 রয়েছে, রেটুনিং পদ্ধতি প্রচলন যে চাষের পক্ষে হয় তা হলো আখ চাষ। উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কানপুরকে। 1.12 রয়েছে, ভারতের একটি নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত হলো পশ্চিমী ঝঞ্ঝা। এবং 1.13 রয়েছে, ভারতের সর্বাধিক নগরায়ন দেখা যায় যে রাজ্যে তা হলো মহারাষ্ট্র। 1.14 রয়েছে, উন্নয়নের জীবনরেখা বলা হয় যে পরিবহন ব্যবস্থাকে তা হলো জলপথ। এরপর শুদ্ধ ও অশুদ্ধগুলো তোমরা দেখে নাও। প্রথমে রয়েছে, 2.1 হিমরেখার অবস্থান অক্ষাংশ ভেদে পরিবর্তিত হয় এটা শুদ্ধ। তারপর রয়েছে, অর্ধচন্দ্রাকার বালিয়াড়ি শিব নামে পরিচিত এটা অশুদ্ধ। অলকানন্দা ও ভাগীরথী নদীর মিলনস্থল হলো দেবরাগ এটা শুদ্ধ। তারপর রয়েছে, ভারতের উচ্চতম মালভূমি হলো পামির এটা অশুদ্ধ। 2.15 রয়েছে, সকল শিল্পের মেরুদণ্ড বলা হয় পেট্রো রসায়ন শিল্পকে এটাও অশুদ্ধ। জনগণত্ব হলো মোট জনসংখ্যা ও মোট জমির ক্ষেত্রমানের অনুপাত এটা শুদ্ধ। তারপর রয়েছে, 2.1.7 রয়েছে, কলকাতা বন্দর ভারতের একটি নদী বন্দর এটাও কিন্তু শুদ্ধ। এরপর তোমরা দেখে নাও যে ড্যাশবোর্ডগুলো যেগুলো রয়েছে, অর্থাৎ প্রথম রয়েছে, ড্যাশ হলো বিশ্বের বৃহত্তম অপসারণজনিত গর্ত কাতরা। তারপর রয়েছে, পললশঙ্কু পর্বতের পাদদেশীয় অংশে গঠিত হয়, তাহলে ড্যাশটাই বা পাদদেশীয়। মৌসুমী বিস্ফোরণ দ্বারা কেরল রাজ্যে প্রথম বৃষ্টিপাত শুরু হয়। ভাকরা নাঙ্গাল পরিকল্পনা শতুদ্র নদীর উপর গড়ে উঠেছে। ভারতের কার্পাস গবেষণাগার নাগপুরে অবস্থিত। ভারতের একটি বৈদ্যুতিক রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র হলো চিত্তরঞ্জন। সেন্সাস শহরের ন্যূনতম জনসংখ্যা হবে 5,000। তারপরে তোমরা দেখে নাও যেগুলো রয়েছে, অর্থাৎ শর্ট প্রশ্ন, দুটি নদী অববাহিকাকে পৃথক করে যে উচ্চভূমি তাকে কী বলা হয়, জলবিভাজিকা। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর রয়েছে, আদর্শ হিমবাহ উপত্যকার আকৃতি কীরূপ হয়, না ইউ আকৃতির মতো হয়। তারপর রয়েছে, 2.3.3, ভারতের নয়াগ্রা বলা হয় কোন জলপ্রপাতকে, চিত্রকূট জলপ্রপাতকে। কারওয়া মৃত্তিকা ভারতের কোন উপত্যকায় দেখা যায়, কাশ্মীর উপত্যকায় দেখা যায়। তারপর রয়েছে, 2.3.5 রয়েছে, ভারতের দীর্ঘতম মেট্রো রেলপথ কোথায় বা কোন শহরে রয়েছে, না দিল্লিতে। তারপর রয়েছে, একটি জায়দ শস্যের নাম লেখো, একটি জায়দ শস্য হলো আউস ধান। তারপর রয়েছে, 2.3.7, ভারতের কোন বন্দরের মাধ্যমে সর্বাধিক কফি ও মশলা রপ্তানি করা হয়, নিউ ম্যাঙ্গালোর। সোনালী চতুর্ভুজের দীর্ঘতম বাহু কোনটি, না সোনালী চতুর্ভুজের দীর্ঘতম বাহু হচ্ছে কলকাতা থেকে চেন্নাই।